একজন নবী চতুর্থ আসমানে রেখেছেন, আমি জমিনকে ধন্য করার জন্য, আপনি একটা নবীকে আমার মাঝে প্রেরণ করেন, আর আমার আল্লাহ জমিনকে ধৈর্য ধারণ করার বাণী প্রকাশ করে ডাক দিয়ে বলেন, 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন জমিনের মাঝে প্রেরণ করার পরে জমিন আসমানের কাছে ডাক দিয়ে বলে, আসমান তুমি আসমানের মাঝে কি আছে? আমার আল্লাহ যে নবীরে না বানাইলে তোমার ঈসা নবীরে বানাইতো না, ওই নবীকে আমি জমিনের মাঝে পাঠাইছেন, আর আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়াল নবী, মায়ার নবীজি, এত সুন্দর করে তো জমিন উত্তর দিল, আপনি নবী, শ্রেষ্ঠ নবী। এবার আসমান আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ, আল্লাহ গো, আমার মাঝে একটা বার কি ওই নবীরে আনা যায় না? আমার আল্লাহ বলে, আসমান তুমিও ধৈর্য ধারণ করো, ওই নবীকে তোমার মাঝে প্রেরণ করা হবে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে আমার নবীর কাছে যখন আল্লাহ নবুয়ত পাঠাইয়া দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তাড়াতাড়ি আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসো, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে মেরাজ করব, আমার নবীর সঙ্গে প্রেমের আলাপন করব। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, আমার আল্লাহ এবং নবী তত নিকটবর্তী ছিল, একটা তীর এবং ধনুক যত কাছাকাছি ছিল, আর ওইটার নাম হলো মেরাজ। আল্লাহর কোরআনের 15 পারার প্রথম বিশটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলবেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার নবীকে আশ্রয় করাইছেন, মেরাজ করাইছেন। এই জন্য আশেক বলে, মেরাজে যাই আল্লাহরে হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহরে হাবিব নবী কামলেওয়ালা, মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মার হাবা, মারে হাবা মার হাবা বলো। নবী মেরাজে গিয়েছেন আল্লাহর বাড়িতে, বিশ্বাস আছে না নাই? কাদের আছে? দুই হাত সোজা করে দেখেন, ঘুম থাকলে ঘুম ভাঙ্গা যাক, এই দুইটা হাতকে নাড়া দিবেন আর জোরে পড়বেন, মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মারে হাবা, মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মারে হাবা, মারে হাবা মারে হাবা বলো, মারে হাবা মারে হাবা। মেরাজে যায় আল্লাহরে হাবিবে নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহরে হাবিব নবী লা, মারে হাবা মারে হাবা বলো, মারে হাবা মার হাবা, মারে হাবা মারে হাবা বলো, মারে হাবা মার হাবা। গেলেন নবী মেরাজেতে, আল্লাহরে বাড়িলা মকানে, বলেন গেলেন নবী মেরাজেতে, আল্লাহরে বাড়িলা মকানে, সেজদায় বলে কান্দেনে নবী, সেজদায় পড়ে কান্দেনে নবী, ইয়া হাবনি উম্মতি, মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মারে হাবা, মারে হাবা মারে হাবা বলো, মারে হাবা মারে হাবা। মেরাজে যায় আল্লাহরে হাবিবে নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহরে হাবিবে নবী কামলেওয়ালা, মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মারে হাবা। আল্লাহরে বাড়ি লামকানে গেলেন নবী সেই জাগাতে, পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তার কাছে, মারে হাবা মারে হাবা বলো, হাবা মারে হাবা মার হাবা বলো, মারে হাবা মার হাবা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বড় চুরি লাশপুরের ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও ন
নবীর উম্মতের দল এবার আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে বলে জিব্রাইল যাও 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 27 রবাব রজব আমার নবীর কাছে চলে যাও জিব্রাইল যখন নূরের পাখা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর কাছে আগমন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিব্রাইল আসার সময় আল্লাহ ডাক দিয়ে বলে ও জিব্রাইল এখন তুমি নবীর বাড়িতে যাইবা না বলে কেন গো আমার নবী যে আমার বাড়িতে আসবে আমি কি আমার নবীকে এমনি আনবো নাকি আমার নবীর জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করো জিব্রাইল একটা ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ গো আমি জান্নাতের পোশাক পাবো কোথায় আল্লাহ বলে দারুস সালাম জান্নাতে প্রবেশ করো দারুস সালামের মধ্যে যা জিব্রাইল দেখতাছে জান্নাতের মধ্যে একটা নূরের পাঞ্জাবি মোবারক ওইটার মধ্যে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করতেছে যে ফেরেশতা একবার নূরের পোশাকটাকে তাওয়াফ করে এটা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না জিব্রাইল যে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দল তোমরা সরে যাও আমি এই মুহূর্তে এই পোশাকটা নিয়ে আল্লাহর বাড়িতে যাব বলে না 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 এই পোশাক আমরা দিব না বলে কেন গো বলে এই পোশাকের মালিকরে যদি আমাদেরকে না দেখানো হয় আমরা এই পোশাক তোমাদেরকে দিতে পারবো না জিব্রাইল একটা ডাক দিয়া বলে আল্লাহ আপনার ফেরেশতা তো পোশাক দেয় না বলে ওয়াদা কি ওয়াদা হইল আপনার বন্ধুকে তাদের মাঝে দেখানো লাগবে আল্লাহ বড় খুশি হয়ে গেল আমার বন্ধুকে আমিও দেখতে চাই আমার ফেরেশতাও দেখতে চাও বলো তাদেরকে আমার বন্ধুকে দেখানো হবে এবার আমার আল্লাহর নবীর পোশাক নিয়ে জিব্রাইল চলে আসলো আল্লাহর বাড়ি থেকে নবীর কাছে আসবে আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর জন্য যাচ্ছ আমার নবীকে তুমি কি করে আনবা তুমি জিব্রাইলের না 600 নূরের পাখা আছে আমার বন্ধুর তো নূরের পাখা নাই আমার বন্ধুকে আনার জন্য তুমি যাই একটা বোরাক নিয়ে যাও দারুস সালাম দার জান্নাতুন নাইমের মধ্যে আমি আল্লাহ একটা বোরাক রাখছি একটা বোরাক না আমি আল্লাহ শত শত হাজার হাজার বোরাক রাখছি ওই জায়গার মধ্য থেকে একটা বোরাক আমার নবীর জন্য নিয়ে যাও এবার জিব্রাইল ফেরেশতা জান্নাতুন নাইমের মধ্যে প্রবেশ করলো যা দেখতাছে অনেক হাজার হাজার গরমে জায়গায় দেখা যায় এর মধ্যে থেকে জিব্রাইল ফেরেশতা তাকে দেখলেন একটা গোরা একা একা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি গুলা কায় ফালাইয়া কান্তাছে এবার জিব্রাইল ফেরেশতা তো সকল কিছুর বাসা বুঝে জিব্রাইল ফেরেশতা ওই বোরাককে জিজ্ঞাসা করে ও বোরা তুমি যে জায়গায় কান্না করো কারণটাকে বলে জিব্রাইল আমার আল্লাহ যখন আমরা বোরাকরে বানাইছে বানানোর সময় বলছেন আমরা বোরাকের যে কোনো একটা বোরাকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীরে উঠাইব কিন্তু কার মাঝে উঠাইব আমি তো সেই সুখে কান্তাছি আমার উপরে জানি ওই নবীরে উঠাইব নি মুসলমান নবী নবী কয়া কান্দি জীবনে একবার নবীর দেখা পাবো নি এটার জন্য মনে বড় আশা জীবনে একবার নবীর দিদার পাবো কিনে এটার জন্য মনে বড় আশা আশেকে রসুলের দল এবার জিব্রাইল কয় আল্লাহ সব বোরাকের চাইতে বোরাক টানা নবীর পাগল আল্লাহ কই তাই নাই আমার নবীর জন্য নিয়া যাও এবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতা বোরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়া আমার নবীদের কাছে চইলা আসলো নবীর ঘরের মধ্যে প্রবেশ করব এমন টাইমে জিব্রাইল ফেরেশতা ঘরে যায় দেখতাছে আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতাছে জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বন্ধু তো ঘুমায় আপনার বন্ধু তো এখনো পর্যন্ত ঘুমায় আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুকে এমন ভাবে ডাক দিবা যেন আমার বন্ধু কষ্ট না পায় জিব্রাইল কয় হাত দিয়া ডাক দিলে নবীর ঘুম ভাঙলে কষ্ট পাইব আমি জিব্রাইল নবীরে কষ্ট দিতে পারবো না জিব্রাইল নবীজির কদম মোবারকের কাছে বইসা জিব্রাইলের জিব্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগাইয়া দিল লাগানোর পরে বাবারা আমার নবী ঠান্ডা অনুভব করে ভিজা অনুভব করে ঘুম থেকে উঠা ডাক দিয়া বলে জিব্রাইল এমন টাইমে তুমি তো কোনো দিন আসো না এখন কেন আমি নবীর দরবারে আসলা জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আমার নবী কয় আল্লাহ খবর পাঠাইছে আমি ওই নবীকে দেখার জন্য আমি যাব না কেন গো নবী আপনি কেন যাবেন না বলে আমি যদি দুনিয়া থেকে চইলা যাই
হয় আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে ও মুসলমান নবী আপনার জন্য কান্দে আপনি নবীর জন্য কানতে তো সময় পান না নবী কয় জিব্রাইল আমি আল্লাহর বাড়িতে যাব না মুসা নবী কয় আল্লাহ আপনাকে দেখব আল্লাহ কয় দেখা পাইবা না ঈসা নবী কয় আল্লাহরে দেখব আল্লাহ কয় দেখা পাইবা না ইব্রাহিম নবী দাউদ নবী সবাই কয় আল্লাহরে দেখব আল্লাহ কয় পাইবা না আর আল্লাহ কয় আমি আমার নবীরে দেখতে চাই নবী কয় আল্লাহ এক ভাগ সত্যে দেখা দিতে পারে একটা মাত্র শর্ত আমার উম্মতের জামিন আপনি কইরা দিবেন আমার উম্মত যেন বাঁচতে পারে এমন ফয়সালা কইরা দিবেন আল্লাহ কয় বন্ধু নবী আপনি আসেন আপনার উম্মতের ব্যবস্থা করে দেওয়া হবে এবার আমার নবী যে আল্লাহর বাড়িতে রওনা করলেন জিব্রাইলের মাধ্যমে দুই রাকাত নামাজ পড়ে আমার নবী চলে গেলেন আল্লাহর বাড়িতে জিব্রাইল ফেরেশতা প্রথম দ্বিতীয় তৃতীয় করে সপ্তম আসমান পার হইছে আল্লাহ পাকের 70টা নূরের পর্দা পাড়ি দিল এবার হযরত জিব্রাইল ফেরেশতা আরশ মুআল্লা লামকান জান্নাতুল ফেরদা আরশ মুআল্লা লামকান আরশ কুরসি লৌহ কলম পার হইল এরপর আসে আল্লাহ পাকের দরবারে যাইতে আল্লাহর বাড়ি লামকানে যাইতে 70,000 নূরের পর্দা জোরে বলেন কয় হাজার নূরের পর্দা আরো জোরে বলেন কয় হাজার নূরের পর্দা জিব্রাইল বলে মুসা নবী রে আল্লাহ সাক্ষাৎ দেওয়ার সময় গো এই নূরের পর্দা থাইকা একটা পর্দা একটু পরিমাণ সরানোতে মুসা নবীর তুর পাহাড় জয়লা ছাই হয়ে গেছে মুসা নবীর তুর পাহাড় জয়লা সুরমা হয়ে গেছে আমিও তো থাকতে পারবো না আমারও তো আল্লাহ পাক রাব্বুল আলামিন জ্বালায়া দিব আল্লাহ কয় জিব্রাইল আর তুমি যাইতে পারবা না কিন্তু আমার নবী রে আমি এমন নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া বানা আমার নবী এখন তাড়াতাড়ি চলে আসো এবার আমার নবী আল্লাহর বাড়িতে যাচ্ছেন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম সকল কিছু পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে প্রবেশ করব প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার নবীজির জুতা মুবারক কইনা আল্লাহর আসমানের মধ্যে নবী আমার কদম রাখে আল্লাহ কয় বন্ধু নবী গো আপনার জুতা মুবারক আপনি রেখে আসবেন না আপনার জুতা মুবারকের আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের আসমান বড় পাগল আপনি নবীর জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা আমার নবী যখন আল্লাহর বাড়িতে যায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ রজব মাসে তো আমার নবীর আল্লাহর বাড়িতে নিছে এ রজব লেখতে চারটা হরফ আছে এই চারটা হরফ দিয়া আমার আল্লাহর বাড়িতে আল্লাহ 60টা নদী দিছে একটা নদীর মধ্যে জান্নাতি দুধ একটা নদীর ভিতরে ইন্না আহতইনা কাল কৌসারের পানি আরেকটা নদীর মধ্যে সারা বান্তাহুরার পানি আরেকটা নদীর মধ্যে জান্নাতি মধুর পানি আমার আল্লাহ কয় নবীজি আপনার মেহমানদারি সর্বপ্রথম জান্নাতি যে কোন একটা শরবত পান করেন আমার নবী শরবত পান করার পরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বাড়িতে আসলাম আপনি আমারে কি দেখাইবেন আল্লাহ আমার নবীরে জান্নাত আর জাহান্নামের সামনে নিয়ে গেলেন আমার নবীকে আমার আল্লাহ জান্নাত যখন দেখাইছেন আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে আল্লাহ দয়াল আল্লাহ ফাদাকালা ফিল জান্নাতিল বাইতি এই জান্নাতের মধ্যে কোন বান্দারা বসবাস করবে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার উম্মত বসবাস করবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি তো এই উম্মতে মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করাইতে চাই আল্লাহ এবার নবীকে জাহান্নাম দেখাইছে ডাক দিয়া কয় ও নবী এ জাহান্নামে আপনার উম্মত থাকবে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতে জাহান্নামে যাক আমি নবী চাই না আমার উম্মত জান্নাতে যাক আমি নবী চাই এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এ জান্নাতে থাকবে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমি আল্লাহরে খুশি করতে পারবো তারা